নমস্কার, আজকে আমরা কথা বলবো বন্ধ্যাত্বের চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে। আইভিএফ পদ্ধতির সাফল্যে আপনার শারীরিক সক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতা একান্ত প্রয়োজনীয় এবং এই সময় আপনার নিজের একটু যত্ন আপনার এই পদ্ধতির সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট ছোট কিছু কাজ করা যাতে আপনার মনে হবে আপনি আপনার আয়ত্তে আছেন। বন্ধ্যাত্ব এবং তার চিকিৎসা আপনাকে মন থেকে খুব দুর্বল করে ফেলে এবং আপনি ভাবতে শুরু করেন যে সব কিছুই আপনার আয়ত্তের বাইরে। এ সময় আপনার আয়ত্তে থাকা কিছু কাজ করলে এই দুর্বলতা কিছুটা হলেও দূরে সরে থাকবে। আপনার দৈনিক জীবনরেখা পদ্ধতির একটি প্রতিবেদন রাখা বা এমন কোনো গান শোনা যাতে আপনার আশাবাদী মনে হবে। আপনি যেই মানুষকে খুব বেশি ভালোবাসেন তার সাথে একবার হলেও অন্তত বেশ কিছুক্ষণ মনের কথাটি বলবেন। যে কোনো কাজ করে আপনার চাপমুক্ত মনে হয়, যেরকম একটি স্পা স্যালনে গিয়ে একটু সময় কাটানোই হোক কিংবা সকালে কিংবা সন্ধেবেলা একটু ভ্রমণ হোক, এগুলো অবশ্যই করবেন। জানবেন আপনি যেই পদ্ধতির মাঝখান দিয়ে যাচ্ছেন এটি কিন্তু সহজ নয়, আর এই পদ্ধতির সাফল্যে আপনার কাছের মানুষের আপনার পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সাহায্য আর সহমর্মিতা আপনার ভাবি মাতৃত্বের সফলতার অংশীদার। ধন্যবাদ।